বন্ধুরা, এবার জাতীয় শিক্ষানীতিতে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। তা বন্ধুরা, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা জিনিসটি বুঝতে পারবে। তা বন্ধুরা, নয়া জাতীয় শিক্ষানীতি এমফিল বাতিল, বিদেশ কলেজ বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসগুলোর অনুমতি কিন্তু এই মুহূর্তে কিন্তু দিচ্ছে। 100টি বিদেশ বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে। তা বন্ধুরা, আজকে এই বিলটি সম্বন্ধে কি, এটি নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তা বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। তা আজকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে নতুন শিক্ষানীতিতে স্বীকৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, একসঙ্গে বদলে গেল কেন্দ্রীয় মানব সম্পদের নাম, বদলে হয়ে গেল শিক্ষা মন্ত্রক। এদিন ঘোষণা করে এবার থেকে দেশের উচ্চশিক্ষার একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থা থাকবে এবং এমফিল বন্ধ হতে চলেছে। ডিজিটাল ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠিত হবে। উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব অমিত খাড়ে বলেন, প্রাথমিকভাবে 8টি ভাষায় পাঠ্যক্রম চালু হবে, ভার্চুয়াল ল্যাবরেটরি গড়ার দিকে এগানো হবে। 100টি শীর্ষে ভিন্ন দেশে কলেজ বিদ্যালয় ভারতের ক্যাম্পাসে খোলার জন্য অনুমতি দেওয়া হলো এই নয়া জাতীয় শিক্ষানীতিতে। এর ফলে কিন্তু তারা ভাবছে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমূল পরিবর্তন আনা হবে। দেখা যাক সেটি কীভাবে কার্যকর করতে পারে। মন্ত্রী নথিকে এইভাবে বলেছেন যে এইসব বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দেওয়া হবে, যেমন বর্তমানে ভারতে বিভিন্ন স্বশাসিত শিক্ষা সংস্থা এই অধিকার পেয়ে থাকে। বর্তমান দেশে যেসব একক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বহুমুখী মাল্টি সাপ্লাই করে তোলা হবে। অমিত খাড়ে দেশের 45,000-এর বেশি অনুমোদিত কলেজ রয়েছে, তাদের অনুমোদন প্রায় এই শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক অর্থনৈতিক শাসনের কিন্তু অধিকার দেয়া হবে। জাতীয় শিক্ষানীতি গঠনে যে কমিটি সুপারিশ দেওয়া হয়েছে তার শীর্ষে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রাক্তন প্রধানমন্ত্রী কেস্তুরী রঙ্গেন। জাতীয় শিক্ষানীতি খসড়া করা হয়েছিল 1986 সালে, পরিবর্তিত 1992 সালে আপডেট করা হয়। এই জাতীয় শিক্ষামন্ত্রী 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নির্বাচনের ইস্তাহারে অংশ ছিল। এক নজরে দেখে নেওয়া যাক যে আজকের এর কী কী চেঞ্জ হয়েছে। স্নাতক স্নাতক স্তরের পর থাকবে পিএইচডি, বন্ধ হলো এমফিল। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু আমাদের আজকে ভিডিও। তা বন্ধুরা, কীভাবে শিক্ষানীতিটা কীভাবে সাজানো হয়েছে, যেমন মাধ্যমিক থাকছে না বন্ধুরা, এই 2021 সাল থেকে চালু হচ্ছে। এখন যারা মাধ্যমিক দেবে এবছর তাদের জন্য কোনো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। 2020-2021-এ যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা 9-এ পড়ছে, তাদের জন্য কোনো ব্যাপার নয়, কারণ এই জিনিসটি বিলটি সবে সুপারিশ হয়েছে, চালু হতে কিছুদিন টাইম লাগবে, তারপর চালু হবে কিনা সেটাও একটি ব্যাপার আছে। তা বিলটিতে যা বলা হয়েছে সেটি হলো, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 2021 সাল থেকে স্কুল স্তরে জাতীয় পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। নতুন পদ্ধতি 5-3-3-4 কাঠামোয় শ্রেণীভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে। বোর্ডগুলি শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পর 10+2 কাঠামো বাতিল করা হবে এবং 2021 সালে নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে, যেটা তোমাদেরকে বললাম। শিক্ষা ব্যবস্থা একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষণ কালকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রাক প্রাথমিক 3টি বছর, প্রথম দ্বিতীয় শ্রেণীকে নিয়ে 5 বছরের ভিত্তি শিক্ষামূলক চিহ্নিত করা হয়েছে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সময়কে প্রস্তুতি পর্ব হিসেবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকালকে মধ্যবর্তী দশা হিসেবে দেখা হয়েছে। নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 4টি বছর সেকেন্ডারি স্তর রূপে সুপারিশ করা হয়েছে। জানা গিয়েছে ক্লাস 5 ও 8 থাকতে পারে বোর্ডের পরীক্ষা। শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতে পারে, এই ধরনের ছুটিকে বলা হবে সাবটিক্যাল। কতদিনের জন্য ছুটি দেওয়া হবে তা স্থির করবে উচ্চশিক্ষা কমিশন। শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো মেজর ও মাইনর সাবজেক্ট চুজ করতে পারে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আর্টস সায়েন্স বলে কিছু থাকলো না, তারা নিজেরা কিন্তু ইচ্ছামতো কিন্তু সাবজেক্ট চুজ করতে পারে। কলেজগুলিকে দেওয়া হবে স্বশাসন। ষষ্ঠ শ্রেণী থেকে কোডিং শিখতে পারবে পড়ুয়ারা। ভাষা সাহিত্যে সঙ্গীত দর্শন থিয়েটার গণিত পরিসংখ্যান অর্থনীতি উচ্চশিক্ষায় জোরদার করা হবে ইনস্টিটিউটগুলোকে। 100টি বিদেশি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাস খুলতে চলেছে। সংস্কৃত মূল বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হবে স্কুল স্তরে। নয়া শিক্ষানীতি জাতীয় একাডেমি ক্রেডিট ব্যাংকের প্রস্তাব মান্যতা দেওয়া হয়েছে, যার মারফত কোনো কোর্স শেষ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ক্রেডিট ব্যাংক মারফত টাকা জমা করতে পারবে। এটি একটি কোর্স বা ইনস্টিটিউট থেকে সহজেই অন্য কোর্সে স্থানান্তরিত করতে সাহায্য করবে। এছাড়াও নতুন শিক্ষানীতি থাকছে 22টি ভাষা, পাশাপাশি থাকছে অডিও বই। ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়াদের অনুপাত 2035 সালে 50% করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি দেওয়া যাবে না, কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী মেনে কিন্তু পরিকাঠামো তৈরি করতে হবে। আঞ্চলিক ভাষায় ই কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদানে মূল্যায়ন ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার। ই কোর্সের সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের ব্যবস্থা আঞ্চলিক ভাষার উপলব্ধ থাকবে। হিন্দি ও ইংলিশ কোর্সের পাশাপাশি প্রথম পর্যায়ে প্রধান ভাষা যেমন কানাডা, উড়িয়া, বাংলা ভাষার কিন্তু কোর্স এখানে কিন্তু যথাযথভাবে চালু থাকবে। তা বন্ধুরা, এই ছিল আজকের একটি বড় গুরুত্বপূর্ণ কিন্তু খবর, যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটি চরম পরিবর্তন আসতে চলেছে। নয়া জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে কিন্তু একটি চরম, এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু একটি শিক্ষা মধ্যে কিন্তু একটি বড় মাধ্যমিক বলে কিন্তু থাকবে না, উচ্চ মাধ্যমিক বলে কিন্তু কিছু থাকবে না, নয়া কিন্তু পরীক্ষা নীতি শুরু হবে। তা বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে ও লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে। আজকের মতন ধন্যবাদ।